নাটোরের লালপুরে এক অজ্ঞাত নারীকে হত্যার দায়ে আসাদুল ইসলাম ও মোহাম্মদ টুটুল আলী নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে 2 বছরের কারাদণ্ডাদেশ দেন। একই সাথে মামলার অপর 2 ধারায় আরও 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডাদেশের আদেশ দেন। রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক মোসাম্মদ কামরুন্নাহার বেগম এই আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে এবং মোহাম্মদ টুটুল আলী আরবার মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, 2020 সালের 7 অক্টোবর সকাল 7:30টার দিকে লালপুর উপজেলার ডাহরশোয়েল গ্রামের একটি মাদ্রাসার পাশে লিচু বাগানে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেন। তদন্তে পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্টতার সত্যতা পেয়ে দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম ও মোহাম্মদ টুটুল আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রোববার উল্লেখিত রায় প্রদান করেন। পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, বিজ্ঞ বিচারক তার দেয়া আদেশে বলেছেন প্রদত্ত উভয় দণ্ড একসাথে চলবে, আসামিদের ইতিপূর্বে হাজতবাস প্রদত্ত দণ্ডাদেশ থেকে বাদ যাবে। আসামিদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন।